হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আগামীকাল অর্থাৎ 16 মার্চ 2024 এবং তার পরের দিন 17 মার্চ 2024 তারিখে তোমাদের ফাইনালি পিএসসির ফুড এসআই এক্সাম হতে চলেছে। যেহেতু অফলাইন এক্সাম তো ওয়েমাসির তো ভর্তি করতে হবে। যখনই ওয়েমাসির ভর্তির কথা তখনই কিন্তু মাথায় বাড়তি একটা চাপ তৈরি হচ্ছে, অর্থাৎ এতদিনে আমাদের যে প্রিপারেশান, এমন কিছু চাপ আমরা নিয়ে ফেলি যে পরীক্ষা এমন কিছু অপ্রাসঙ্গিক কাজ করে ফেলি, ওয়েমাসিটি এমন কিছু ভুল করি, সেই ছোট্ট ভুলের জন্য আমরা এত দিনের পরিশ্রম যেন সব বৃথা হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ছোট্ট কোনো ভুলও করে থাকি, দেখা যায় যে সেটা কোনো ওয়েমাসিটে প্রভাব ফেলবে না, কিন্তু সেটা আমাদের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে। কারণ আমাদের ওই যে ভুলটা করলাম তখন কিন্তু আমাদের একটা চাপ তৈরি হয় যে এই যে ভুলটা করলাম আমার ওয়েমাসিট বাতিল হয়ে যাবে না, তো এই ভুলে কিন্তু আমরা বাকি পরীক্ষাগুলো দেখবে একটা মাথায় এক্সট্রা করে কিন্তু একটা চাপ তৈরি হয়। সো আমরা যদি প্রথম থেকে খুব সাবধানভাবে ধীরে ধীরে ওয়েমাসিটটা ভরে ফেলি তাহলে কিন্তু আর এই চাপ থাকবে না। তো কিভাবে নির্ভুলভাবে কম সময়ে ওয়েমাসিট ভর্তি করবে একটুখানি দেখে নাও ছোট্ট টিপস। এটা আমি একটা স্পেসিমেন কপি নিয়ে নিয়েছি ওয়েমাসিটের, তোমরা দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপি। ওকে, এই স্পেসিমেন কপিটা বেসিক্যালি এটা রয়েছে লেডি কনস্টেবলের বা কনস্টেবল এক্সামের, কিন্তু তোমাদের যে স্পেসিমেন, তোমাদের যে ওয়েমাসিট থাকবে সেটা এরকমই থাকবে, আইডেন্টিক্যালি থাকবে, কারণ তোমাদেরও 100 মার্কেরই পরীক্ষা। তো এখানে 100 মার্কেরই রয়েছে কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা একটা একটা করে একটুখানি জিনিসগুলো দেখে নেবো যে কোথায় কী কী করবো এবং কোথায় কী কাজগুলো করা যাবে না, এবং গোল ভরার সময় আমরা কীভাবে ভরবো। তো প্রথমেই আমরা দেখো, বেসিক ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া থাকে সব সময়, আমরা সেটা খেয়াল করি না, ঠিক আছে? ওয়েমাসিট পাওয়ার পরেই তাড়াহুড়ো করবে না, সাবধানভাবে ধীরে সুস্থে করবে, কারণ প্রত্যেকটা এক্সামেই ওয়েমাসিট দেওয়ার সময় যথেষ্ট সময় রেখেই দেওয়া হয়, কারণ তারাও জানেন যে তোমাদের ওয়েমাসিট ভরতে 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি একটুখানি বলে দিই যে ইনস্ট্রাকশনসগুলো কী রয়েছে। ইউজ বল ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ কোনো জেল পেন নয়, ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। ব্ল্যাক কিন্তু স্ট্রিক্টলি বলা রয়েছে ব্ল্যাক, এবং তোমাদের পিএসসি ফুড এসআইতেও ব্ল্যাকই বলা রয়েছে। ফিল আপ নেসেসারি পার্টিকুলার সাচ অ্যাজ নেম, প্রিলিমিনারি রিটেন, টেস্ট রোল নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, টেস্ট রোল নম্বর, এগুলো মাস্ট বি থাকবেই প্রত্যেকটা পরীক্ষাতে সেম এগুলো, ঠিক আছে? তো এইরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং এখানে কারেক্ট মেথডও বলা রয়েছে যে এই 4টে অপশানের মধ্যে যদি ভরতে হয় যে কোনো একটা, তো এইভাবে পুরোটা গোল করে তোমাকে ভরতে হবে, ঠিক আছে? এবার আমি একটু ওপরের দিকে চলে আসি। এরপরে দেখো, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু বলার রয়েছে। এই পাশের এই যে কালো ব্ল্যাক, এই বার কোড, এগুলোর কী গুরুত্ব রয়েছে, কিউআর কোড রয়েছে, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে তারপরে কী কী করবে না সেগুলো বলবো। প্রথমে আগে দেখো কী করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? এখানে তুমি তোমার নাম ক্যাপিটাল লেটারে লিখবে যে তোমার নাম হচ্ছে এনএস কেরিয়ার একাডেমি, ধরে নিচ্ছি, ওকে, এনএস কেরিয়ার একাডেমি। তুমি খুব সুন্দর করে এইভাবে ফাঁকা রেখে ভরে ফেললে, কোনো চিন্তার কারণ নেই, শান্তভাবে ভরে ফেললে, ওকে। এবারে একটু নিচে চলে আসো। এখানে দেখো আমাদের সরাসরি দেওয়া রয়েছে এখানে প্রিলিমস রিটেন টেস্ট রোল নাম্বার, তো এখানেও তোমাদের রোল নাম্বার এরকমই কিছু থাকবে। রোল নাম্বার লেখার সময় আমি ধরে নিচ্ছি এখানে তোমার রোল নাম্বার হচ্ছে 10578290। একটা জিনিস মাথায় রাখবে যে রোল নাম্বার রয়েছে প্রথমে তুমি এখানে সুন্দর করে ভরে ফেলবে, ঠিক আছে? তারপরে এটা দেখে দেখে তোমাকে নিচে গোল ভরতে হবে। তোমাকে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ভুলটা কোথায় হয়। কিছু এক্সামে এখানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকে, কিছু এক্সামে 0, 1 থেকে 9 তারপরে 0 থাকে। এইখানে আমরা যখন 1 থাকে, প্রথমে দেখা গেল 0 থেকে শুরু রয়েছে তোমাদের, তোমরা কী করলে এখানে প্রথমটা গোল করে দিলে, পরে দেখছো ওহো এটা তো 0 থেকে শুরু ছিল, মিস্টেক করে ফেললাম। এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো যে আমাদের এখানে 1 থেকে শুরু রয়েছে। সো প্রথমে আমরা কী করবো, এটাকে একটু মার্ক করে নিলাম, একটু মার্ক, এইটুকু ডট করলে না স্ক্যানার চেক করতে পারে না, ঠিক আছে? তাহলে আমি যদি বাই মিস্টেক ভুলও করে থাকি সেটা স্ক্যানার চেক হবে না। তাহলে এরপরে 0 রয়েছে, 0 তার মানে কিন্তু প্রথমে নয়, 0 আমাদের একদম শেষে, ঠিক আছে? 5 রয়েছে, দেখো এখানে 5 নিয়ে নিলাম, বাকিগুলো এইভাবেই করবে, আমি আর বাকিগুলো দেখাচ্ছি না। এইবার হচ্ছে আমি একটু জুম ইন করি তাহলে তোমাদের দেখতে আশা করি সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে দেখো যে গল্পটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে আমি ডটগুলো করে নিলাম সবগুলো, মনে করো দেখলে হ্যাঁ ঠিক ঠিক ডট আমি করে নিতে পেরেছি,
তারপরে এবার তুমি গোলগুলো ভরবে। তাহলে প্রথমে গোলটা তুমি কি করবে, বাইরের এই পরিধিটা প্রথমে গোল করলাম, তারপরে ভেতরের গুলো তুমি এইভাবে ভরবে। আর অনেকে কি করে, এই বাইরে মনে করো একটা সার্কেল রয়েছে, আমরা এই ভেতর থেকে ভরতে ভরতে বাইরে যাই, তাতে করে কি হয়, এই ভেতর থেকে যখন ভরতে ভরতে বাইরে যাই তখন আমরা এইভাবে বাইরে ছড়িয়ে যেতে পারে। এই জিনিসটা কিন্তু একটা বেস্ট প্রসিডিওর হচ্ছে, ভেতর থেকে নয়, প্রথমে বাইরের সার্কেলটা গোল করে দেন ভেতরে করো, ঠিক আছে? দেখো তারপরে জিরো রয়েছে একদম শেষে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, আমি একটু নিচে চলে যাই। হ্যাঁ, এই যে জিরোটা আমি মার্ক করেছি, পয়েন্ট করেছি, এই জিরোটাকে ভরবো। তাহলে প্রথমে কি বললাম, এই তারপরে ভেতরটা, ঠিক আছে? আমি পেন ট্যাবলেট দিয়ে করছি বলে একটু অসুবিধা হচ্ছে করতে, তোমরা পেন দিয়ে যখন নিজেরা করবে অফলাইনে কোনো অসুবিধা হবে না। দেখো এটা আর একটা দেখিয়ে দিচ্ছি, এই পুরো বাইরের সার্কেল দিলে দেন ভেতরেরটা, ঠিক আছে? এইভাবে পুরোটা তুমি ভরে ফেললে, ক্লিয়ার? ভরার সময় এতটা প্রেশার দিয়ে ভরবে না যে ছিঁড়ে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হবে, স্ক্যান করতে পারবে না, ঠিক আছে? কারণ এটা ম্যানুয়ালি হয় না, মেশিন স্ক্যান করে। এরপরে এখানে কোশ্চেন বুকলেট নাম্বার অনেকেই দেখা যায়, পরীক্ষা দিয়ে আসার পরে অনেকে কমেন্ট করো, স্যার আমি কোশ্চেন বুকলেট নম্বর দিইনি, আমার কি পরীক্ষা বাতিল হয়ে যাবে? আরে ভাই, কোশ্চেন বুকলেট নম্বর না দিলে তোমার কোশ্চেন, তোমার ওই মার্কশিটটা চেক করবে কী করে? আলাদা আলাদা বুকলেট যে আলাদা নম্বর থাকে, অ্যান্সার কী থাকে, তাহলে তোমারটা চেক করবে এটা কোন অ্যান্সার কী অনুযায়ী। সো বি কেয়ারফুল, কোশ্চেন বুকলেট নম্বর ডেফিনেটলি দিতে হবে। মনে করো 0051380, এটা তোমার নাম, কোশ্চেন বুকলেট নম্বর হয়ে গেল। এবার কোশ্চেন বুকলেট নম্বর হয়ে গেল, তারপরে এনকোড কোশ্চেন বুকলেট নম্বর, এখানে এবার এই কোশ্চেন বুকলেট নম্বরটা আমাদের এনকোড করতে হবে। তাহলে প্রথমে 00 মানে একদম তলায়, তো এইভাবে তুমি কিন্তু প্রথমে পয়েন্ট করে নিতে পারো, এই একটা পয়েন্ট। দেন কি করছো তুমি, এই মনে করো পয়েন্টগুলো তুমি বসিয়ে নিলে, এই 0 হয়ে গেল, তারপরে 5 হয়ে গেল, এইভাবে বসিয়ে নেওয়ার পরে যখন দেখলে হ্যাঁ সবগুলো পয়েন্ট হয়ে গেছে, তুমি সার্কেল করে দাও, গল্প হয়ে গেল। এবারে এখানে থাকবে তোমার ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। সিগনেচার মিনস সিগনেচার, মানে এইরকম মনে করো প্রথমে এই এন, তারপরে এস, বা আমি আমার নাম দিয়ে দেখাই এখানে তোমাদেরকে, ঠিক আছে? মনে করো তোমার নাম হচ্ছে নিবারণ সরকার, যদিও সেটা আমারই নাম, এই হচ্ছে, এটা হচ্ছে সিগনেচার বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে সিগনেচার, যেটা নর্মাল ওয়েতে আমরা লিখি, ঠিক আছে, অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড। এবং এটা লেখার আগে তুমি অবশ্যই ইনভিজিলেটারের সামনেই করবে এটা, কারণ ইনভিজিলেটার অনেক সময় বলেন যে এটা কেন করে নিয়েছো তুমি। বাই দ্য ওয়ে, তারপরে গেল ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার। ইনভিজিলেটার এখানে সাইন করবেন, এবং যদি না করে থাকে তোমাকে কিন্তু দায়িত্ব করে বলতে হবে যে স্যার আপনি সাইন করেননি, এখানে সাইন করে দিন, করে আমাকে বাধিত করুন, ওকে? তো এই হচ্ছে গল্প গেল। এইবার আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে এই যে পাশের যে বারকোড রয়েছে, এই বারকোডটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমরা কিন্তু বাই মিস্টেক কী করি, আমি এর আগেও বলেছি তোমাদেরকে, যে আমরা নতুন পেন নিয়ে যাই এবং পেনটা যখন একটু খসখসে ফ্রিকশান বেশি কাজ করে, তখন আমরা কী করি, সেই ফ্রিকশানটাকে অ্যাভয়েড করার জন্য একটু ঘষে নিই পেন, আমাদের অভ্যেস রয়েছে। এবং যখনই এই ফাঁকা জায়গা পাচ্ছি এখানে ঘষে দিচ্ছি, এবং বারকোডের উপরেও অনেক সময় আমরা এইভাবে ঘষে দিই এবং পুরো বারকোডটা কিন্তু নষ্ট করে দিই, যেটা পুরো এক্সাম কিন্তু গেল তোমার, ঠিক আছে? আর কিন্তু স্ক্যান করা সম্ভব হবে না মেশিনের পক্ষে। সো অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে, ওয়েমা শিটে শুধুমাত্র তোমার নেসেসারি পার্টটুকুই ভরবে, আদার্স কোনো রকম কোনো মার্ক করার জন্য প্রশ্নের রাফ স্পেস থাকবে সেখানে করবে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? এরপরে তুমি কি করবে, পাশের এই জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো কোনো কিচ্ছুতে তুমি মার্ক কিন্তু করবে না, কোনো রকম ওয়েমা শিটে কোনো এক্সট্রা কোনো দাগ কোনো কিচ্ছু দেবে না তুমি, ঠিক আছে? জাস্ট যেটা করণীয় সেটুকুই ওয়েমা শিটে করবে, ওকে? এরপরে দেখো নিচে তুমি চলে এলে কোশ্চেন্স, তোমাকে বললো যে কোশ্চেন সবাই এবার ওপেন করুন এবং কোশ্চেনগুলো তোমাদের মতো অ্যান্সার করতে বলবে। তো তুমি কি করলে, দেখা গেল এর এক নম্বরের প্রথম উত্তর হচ্ছে সি, তুমি কি করলে সি ভরে দিলে, তারপরে দেখা গেলো 2 নম্বর পাচ্ছ না, আবার 3 নম্বরে চলে যাচ্ছ, এইরকমভাবে করবে না। আমি প্রত্যেকবার বারবার একই কথা বলি তোমাদেরকে, যে মনে করো 50টা তোমার কিন্তু ম্যাথস থাকছে আর 50টা থাকছে জিকে বা জিএস, তো এখানে তুমি কি করতে পারো, খুব জোর তুমি 30টা করে ভাগ করে নিতে পারো, ঠিক আছে? যে প্রথম 30টা কোশ্চেন আমি দেখবো, 30টার মধ্যে যতগুলো পারবো ততগুলো আমি মার্ক করবো, তারপরে আবার 30টা, এইভাবে তুমি করো, না হলে কিন্তু টাইম ওয়েস্ট হবে প্রচুর। তুমি 30টার মধ্যে এবার তুমি 1 থেকে একদম 30 পর্যন্ত দেখা গেল তুমি 20টা বা 18টা কোশ্চেন তুমি একদম ঠিকঠাক অ্যান্সার করতে পারছো, সেগুলোকে তুমি এবার গোল ভরে দাও একবারে, ঠিক আছে? পরপর পরপর ভরে দিলে, তারপরে ওই মার্কশিটটা আবার তলায় রেখে দাও, আবার কোশ্চেনগুলো পড়ো, আবার 30 থেকে 31 থেকে 60 পর্যন্ত, এইভাবে বেশ কিছু একসাথে করো,
হয়ে গেল তোমার 100টা কোশ্চেন একবারে দেখা। এরপরে গল্প হচ্ছে তুমি যেগুলো পারলে না সেগুলো এবার রিচেক করব, আরেকবার করে তুমি কিন্তু রিভিশন দিতে হবে, কিন্তু না হলে কিন্তু হবে না, ঠিক আছে? সেইভাবেই টাইম কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে। এবার তুমি যখন ফাইনালি আবার কোশ্চেনটা বের করলে, যেগুলো যেগুলো বাকি ছিল, এইবার তুমি ভালো করে খেয়াল করো, এইবার তুমি যেগুলো পারছো সেই একটা কোশ্চেনই এবার তুমি মার্ক করবে, না হলে কিন্তু টাইম আপ হয়ে যেতে পারে এবং তুমি খুঁজে পাবে না তো যে কোনটা তুমি এবার পারছো, কোনটা তুমি অ্যান্সার করেছিলে, বাকি কোনটা তুমি এবার করবে, ঠিক আছে? কারণ মাঝখানে মাঝখানে তো তুমি ছেড়ে রেখেছো, মনে করো যে তুমি 3, 4, 5 সব করেছো, 6টা করছিলে না, এবার তুমি দেখলে 6-এর সি অ্যান্সার হচ্ছে, অ্যান্সার ভরে দিলে। এইভাবে তুমি যেগুলো পরের বার যখন রিভিশন দেবে, যখন যেটা বাকি থাকবে সেটা সাথে সাথে গোল ভরে দেবে, না হলে কিন্তু মিস হবে, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার প্রশ্ন পড়ার সময় যদি আমি না জানি অ্যান্সার, স্কিপ করো পরের কোশ্চেন। এমন নয় যে 50টা ম্যাথসে 50টাই তুমি পারবে, না, 5টা কোশ্চেন এমন থাকতেই পারে যে 5টা কোশ্চেন তুমি পারবে না, 45টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এমন তো নয়, 50টাই তোমাকে পারতে হবে। সো যেটা পারছো না স্কিপ করো, টাইম নষ্ট করবে না, ঠিক আছে? পরের কোশ্চেন চলো। এমন হতে পারে যে শেষের দিকে টাইম পেলাম না, শেষের 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেনই তুমি পারতে, এমনটি হয়ে থাকে। প্রথমের দিকে যদি কোশ্চেন একটু হার্ড লেভেল থাকে, পরের কোশ্চেনগুলো ইজি থাকে, কারণ ওভারঅল কোশ্চেনটা তো একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে হয় যে এত পার্সেন্ট কঠিন এবং বাকিগুলো এরকম নিয়ম মেনে হয়, ঠিক আছে? সো প্রথমের দিকে যদি তোমার কিছু হার্ড কোশ্চেন থাকে, শেষের দিকে ডেফিনেটলি ইজি কোশ্চেন থাকবেই থাকবে। সো সেই কারণে প্রত্যেককে বলবো পুরো কোশ্চেন রিভিশন দিতেই হবে, একবার করে নিয়ে তারপরে কিন্তু আরেকবার রিভিশন দিতে হবে, সেইভাবে করবে। আর যেহেতু 50টা জিকে বা জিএস থাকছে, সেগুলো সব পারলে পারলে, না পারলে নাই পরের কোশ্চেন, ঠিক আছে? মিনিমাম টাইম নেবে জিকে করার সময়, এবং যেহেতু নেগেটিভ মার্কিং অ্যাভেলেবেল আছে, দেন অবশ্যই প্রত্যেকে কিন্তু বুঝে সুঝে অ্যান্সার করবে। যদি ঢিল মারার কোনো টেন্ডেন্সি থাকে সেটা ভেবে চিনতে কিন্তু, ঠিক আছে? বেশি ঢিল মারতে গেলে কিন্তু পেছনের দিকে চলে যাবে আরও। সো এই হচ্ছে গল্প, ওই মাসে কীভাবে কম সময়ে ভরবে। তাহলে বেশ কিছু কোশ্চেন, যেমন তুমি এমনও হতে পারে কি 30টা জায়গায় তুমি 40টা কোশ্চেন একবারে দেখে নাও, তারপরে অ্যান্সার করো, তাহলে আরও ভালো, ঠিক আছে? সময় অনেক সেভ হবে, দেখে নিও, আমি বলছি একবার ট্রাই করো এইভাবে। আর ওই একটা কোশ্চেন দেখছো আর একটা করে গোল ভরছো, অনেক অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে? এবং কনসেন্ট্রেশনও নষ্ট হয়ে যায় কোশ্চেন পড়ার। সো এইভাবে করো তোমরা, এবং যেটা বললাম কী কী করবে না, তাহলে ওএমআরে নেসেসারি পার্ট ছাড়া আদার্স কোনো রকম মার্ক করা যাবে না, কোনো রকম ভাজ করে রাখা যাবে না ওএমআর শিট, ঠিক আছে? একদম তলায় রাখবে, এবং ওএমআর শিটের উপরে তুমি কোশ্চেনে দেখা গেল রাফ করতে গিয়ে ওএমআর শিটের উপরে প্রচুর প্রেশার দিয়ে ফেললে ওএমআর শিটে কিছু হয়তো মার্ক টার্ক পড়ে গেল, ইত্যাদি ইত্যাদি করা যাবে না, ওকে? ওএমআর শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সাবধানে রাখো, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, আগামীকাল প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, 17 তারিখে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে খুব 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 ভালো হোক প্রত্যেকের পরীক্ষা, এবারই তোমাদের চাকরি নিশ্চিত হোক। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, এবং আরও একবার বেস্ট অফ লাক, শুভেচ্ছা এবং অভিনন্দন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।